বর্তমানে গাজাতে ফিলিস্তিন ভাই বোনদেরকে যেভাবে ইসরায়েলরা গণহত্যা চালাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে পুরো বিশ্বে ইহুদি পণ্য যতসব রয়েছে সেগুলো আমরা বয়কট করছি। কিন্তু এইখানে আজকে আমি একটি পোস্ট দেখতে পেলাম, সেটা হচ্ছে যে আবু রায়হান, সে কলরবের শিল্পী গোষ্ঠীতে গজলগে আসছেন, বর্তমানে তার পার্সোনাল ইউটিউব চ্যানেল রয়েছে। তো ফেসবুক স্ট্যাটাস হয়তো বা কেউ দিয়েছেন বা তার প্রোফাইল থেকে নেয়া, যেভাবে হোক তিনি কোক পান করছেন। এক্ষেত্রে সবাই বলছে তিনি ইহুদিদের এজেন্ট বা ইহুদিকে তিনি সমর্থন করছেন, তিনি বয়কট করছেন না, এমনটাই প্রশ্ন ছোড়াছুড়ি করছে। একটা বিষয় কি, এই পোস্টটি দেখে তিন শ্রেণীর মানুষ বিভক্ত হয়ে গিয়েছে। এক শ্রেণী হচ্ছে খুবই আবেগপ্রিয়, যে অন্যায়কে অন্যায় মনে করে না, অর্থাৎ কোনো ভালো ব্যক্তি যদি কোনো পাপ কাজ করে সেটাকে সে অন্যায় মনে করে না। অনেক শ্রেণীর মানুষ এরকমটা রয়েছে, আবেগপ্রিয়। কিছু শ্রেণীর মানুষ রয়েছে এগুলো কোনো প্রতিবাদ করে না, আর কিছু শ্রেণীর মানুষ রয়েছে যে এগুলোর প্রতিবাদ করে। যদি আলেম যদি কোনো ভুল বলে তাহলে সেটা, বা যে কোনো মানুষ যদি কোনো ভুল করে থাকে তাহলে সে সংসদের উদ্দেশ্যে বলে। এখন এই ক্ষেত্রে তিনটি মানুষ তিনভাবে বিভক্ত হয়ে গিয়েছে। আসলে বিষয়টা হচ্ছে, যে যিনি পোস্ট করেছেন তিনি কি আসলে কি তার সাথে সাক্ষাৎ করেছিলেন, যে কেন তিনি কোক পান করছেন, কারণটা কি ছিল, পরিস্থিতি তখন কোন পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি তখন ওই সময় কোক পান করেছিলেন। এভাবে আমরা সংশোধনের উদ্দেশ্যে কোনো পোস্ট তৈরি করি না, আমরা সোশ্যাল মিডিয়াতে যে যার মতন করে পোস্ট করে যাই। এবার এই পোস্টটা ফিতনা তৈরি করলো কি না সেই ব্যাপারে আমার কোনো যায় আসে না। আপনি যে ব্যক্তিকে এভাবে সংশোধনের উদ্দেশ্যে কিংবা তাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য পোস্টটি করেছেন, সংশয় তৈরি করে দিয়েছেন, আপনি আপনার নিজের অবস্থানে দেখুন, আপনি আশেপাশে কত ইহুদি পণ্য আপনি ব্যবহার করছেন। সব দিক থেকে আপনি পরিপূর্ণভাবে ইহুদি পণ্য বয়কট করতে পারবেন না, তবে আপনার ইমানের যে পরিমাণ তেজ রয়েছে, আপনি আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পান সেই উদ্দেশ্য করে আপনি প্রতিবাদ করে যাচ্ছেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা পারি না, যেমন ফেসবুক, ইউটিউব, এগুলো তো তাদেরই বানানো, আরও অন্যান্য কোম্পানিগুলো রয়েছে, যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলো আমরা অ্যাভয়েড করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব তাদেরকে বিরত রাখা যায় এবং তাদেরকে বয়কট করা যায়। ঠিক তেমনইভাবে আবু রায়হান, সে যতটুকু চেষ্টা সে করছে, আমার ধারণা সে যতটুকু পরিহার করার চেষ্টা বা বয়কট করার চেষ্টা সে করে যাচ্ছে। কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা এভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মোটেই উচিত নয়। যিনি পোস্ট করেছেন তার উচিত তার সাথে সাক্ষাৎ করে তিনি কি আসলে কি বয়কট করেছেন কিংবা করছেন না, বা এটার বিরোধিতা করছেন, এমনটা যদি আপনি জবানবন্দি নিতে পারেন, এমনটা কোনো প্রমাণ নিতে পারেন, তখন আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। কিন্তু একজন মানুষ খাচ্ছে, সে জায়গায় হয়তোবা কেউ তাকে দাওয়াত দিয়েছিল অথবা অন্য কোনো পরিস্থিতি সে ছিল, এ কারণে হয়তোবা এই পোস্টটি করা হয়েছে, বা অন্য কেউ এই পোস্টটি করেছে তাকে ভুলভাল বোঝানোর জন্য। তো এভাবে আমরা ফিতনা তৈরি করব না। আমরা সে যদি ভুল করে তাহলে তাকে আমরা সংশোধন উদ্দেশ্যে তাকে বলবো, পার্সোনালি বলবো। এভাবে সবার সামনে উপস্থাপন করে আপনি একজনকে ঘৃণা করেন, সবার কাছে আপনি খারাপ উপস্থাপন করার জন্য আপনি এই পোস্টটি করে দিলেন, মোটেই উচিত নয়, কারণ সন্দেহ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝা মানার তাফিক দান করুন। আমিন।